দিনার নামে আল্লাহর কাবার পাশে মাদ্রাসা। জোরে বলুন, চিল্লে বলুন, আমাকে নিয়ে বারান্দায় বসিয়ে একটু জমজমের পানি একটু খেজুর দিল, আমি দাঁড়িয়ে শুকরিয়া আদায় করে বলছি আল্লাহ আজকের আমার ভারতের মেয়ে পশ্চিম বাংলার মেয়ে আজকের তার নামে আমার নবীর দেশে মাদ্রাসা। কি কপাল করেছে! আমাকে বলছে হাজি সাহেব এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠ, এই মাঠ বাংলার পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই মাঠেই নিয়ে এসে ওয়াজ করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? অবাক, আমি শুনে চমকে গেলাম। আমার দাদা পীরের জীবনে আমি পড়েছি, আর চোখে দেখলাম, আমি ঝরঝর করে কাঁদতে লাগলাম। আল্লাহ আমার বাংলার পীর মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত তিনি এই আরবের মতো জায়গায় ওয়াজ করেছিলেন, জায়গাটা আল্লাহ আমার চোখে দেখালেন। আমি প্রশ্ন করলাম, বলুন এই যে বড় লম্বা জায়গা আপনি জানেন কি করে? বলে আমি সব তত্ত্ব জানি, আমি পড়লাম, আমি পড়েছি এবং জানলাম। আল্লাহর ওলি মুজাদ্দিদের জামান আমার দাদা হুজুর পীর কেবলাল আরবে যখন গেলেন, আমার বাংলার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে গেলেন। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলাল আপনাদের জানা আছে, আর সঙ্গে গেলেন আমার বড় ছেলে আবুল হাই সিদ্দিক অল কোরাইশি, আরো সঙ্গীরা গেলেন। যাওয়ার পরে এইবার আরবের জমিনে বাংলার পীর কাছে বলে একটা ওয়াজির মাহফিল করেছিলে, ওয়াজ করবে বাংলার পীর। আবাজান ভাইদার আপনাদের জানা আছে তবু বলে দেই, জীবনটা ধন্য হয়ে যাক, জীবনটা পূর্ণ হয়ে যাক। আমি নিজে জায়গাটা চোখে দেখলাম, আল্লাহ আমার চোখে দেখালো জায়গাটা, আমার জীবনটা জানটা খোস হয়ে গেছে। আমি পুলিনে দেখতে পেলাম জায়গাটা দেখে আমি প্রশ্ন করতে লাগলাম, এই সেই জায়গা আমার চোখে দেখালে? হ্যাঁ হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা মহফিলে উঠতে যাবেন, হাজার হাজার আরববাসী তার ওয়াজ শুনবে বাংলার পীরের ওয়াজ। আমার দাদা হুজুর যখন উঠতে যাবেন মহফিলের, হঠাৎ ওনার পেটের আপনার আমাশা রোগ ছিল, উনি বলছে বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো, আমি আবু বকর একটু বাথরুমে যাব। বসিরাদের পীর বলেছিল হুজুর আমি কি ওয়াজ করবো আরবের জমিনে, আপনি বাথরুম দেশে ওয়াজ করেন, না না বাবা তুমি একটু ওয়াজ করো। আরব মানুষ বলেছিল ও বাংলার পীর আপনার তাল বেলেন কি ওয়াজ করবে, আপনি ওয়াজ করুন। বলে না না আমার ভালো তাল বেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরাদ পীরের মাথা হাত দিয়ে বলেছিল রুহুল আমিন রে তুমি ওয়াজ করো, আমি আবু বকর আর দোয়া করছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন, পীরের দোয়া কত কাজে লাগে দেখে, পীরের দোয়া কত কাজে লাগে দেখে। বসিরাতের পীর দাদা পীরের দোয়া নিয়ে, দাদা পীরের দোয়া নিয়ে আরবের মতো জায়গায় ওয়াজ শুরু করে দিলেন চোখ দুটো বন্ধ করে। জোরে বলুন, কয়েক ঘন্টা হুজুর ওয়াজ করলে আমার দাদা হুজুর পীর কেবলা বাথরুমের কাজ সেরে চলে। আহ, হুজুর ওয়াজ করবে, দোয়া করবে। আরবের কিছু মানুষ দাঁড়িয়ে বলেছিলেন ও বাংলার পীর আবু বকর কি তাল বেলে মেনেছেন, কি তাল বেলে মেনেছেন। আজকে আমরা চোখে দেখলাম, আমরা চোখে দেখলাম আরবের জমিনে কোরআনের হাফেজ, আর চোখে দেখলাম বাংলার জমিনে আল্লামা রুহুল আমিন উনি হাদিসের হাফেজ। নারায় তকবীর, নারায় তকবীর। ওই মানুষের পায়ের ধুলি এই বড় বাংলায় পড়েছে, ওই মানুষটার পায়ের ধুলি এই বড় বাংলায় আছে বাবা, এই জন্য বড় বাংলার মূল্য এত বেশি। জি, আমি অনেক ছোটবেলাতে মাহফিল এখানে করি বাবা, যারা বয়স্ক মানুষ অনেকে নেই তাদের কাছে শোনা বসিরাত আল্লামা হুজুর কেবলা এই বড় বাংলায় আসতো। ঠিক বলছি না ভুল বলছি? জি, আল্লাহ আকবার, কত মূল্য জানেন এই বড় বাঁকড়া গ্রামটা? জানেন না,
আমার বসিরা টাল্লা হুজুর কিবলার ইজ্জত আল্লাহ কত দিয়েছিল জানেন? জানেন না। আজকে যদি মানুষ জানতো পাগল হয়ে যেত। জানেন না। আমার একটা ওয়াজে আছে আপনারা শুনেছেন, আমার বসিরাদের পীরকে দাওয়াত করে নিয়ে গেছে সুন্দরবন এলাকা। সুন্দরবন কেন? ডেলি বাঘ আসে, বসিরাদের পীর যে দোয়া করবে বাঘ আসা বন্ধ হবে। দেখেন তাদের মনের কি ইচ্ছা দেখেন, বসিরাটের পীর যে দোয়া করবে বাঘ আসা বন্ধ হবে। বসিরাট পীরকে নিয়ে গেছে, হুজুর আমার আসর পর্যন্ত জলসা করলেন, ওয়াজ শেষ দিনের বেলা মগরিব হয়ে গেছে। হুজুর বলছে বাবা জলদি করে মাঝি আর নৌকো আনো, আমি রুহুল আমিন চলে যাব। গ্রামবাসী বলছে হুজুর মাতামতি খারাপ, আপনি জানেন না এটা জঙ্গলি জায়গা, জঙ্গলের জায়গা, যখন তখন বাঘ আসে। বসিরাতের পীর বলছে বাবা কোনো চিন্তা নেই, আমি রুহুল আমিন নৌকায় থাকবো আর মাঝি শুধু দাঁড় ধরে দাঁড়াবে, আমি দোয়া করব। মাঝি বলছে হুজুর আমি নৌকো দিচ্ছি আর দাঁড় দিচ্ছি, তুমি একলা যাও, আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি। মাঝি জানে বাঘ যদি একবার চোখে দেখে দোয়া খাটবে। কথা বলে যার যেমন বুদ্ধি, আল্লাহর ওলি রুহুল আমিন পীর যিনি আপার পাকড়ার মাঠ আপার বড় পাকড়ার মাটিতে পা দিয়েছেন, তিনি গেছেন সুন্দরবনের জঙ্গলে, বাবা আপার জায়গা করে দিয়েছে বারান্দায়। বসিরাটের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা একা বারান্দায় আছে বাবা, একা বারান্দা আছে বাবা, বাড়িওয়ালা আপার রাতের বেলা বিবি বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে, দরজাটা দিয়ে দিল, আল্লাহর ওলি একা ফাঁকা বারান্দা শুয়ে আছে। গভীর রাত রাত বারোটা পরে আঠাশ লম্বা বাঘ উঠোনে এসে বসে গেছে, বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে বিরাট বড় বাঘ, তখন জানলা দিয়ে শুধু বাড়িওয়ালা বলছে আমি না হুজুর, আমি না হুজুর। বসিরাটের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা উনি তো রাতে ঘুমাতেন না, হাতে হাতে তসবি থাকতো বাবা, ইল্লাল্লাহ জিকির করতেন, এত বড় আল্লাহর ওলি উনি ছিলেন, রাত দিন আল্লাহর তসবি পড়তেন। এইবারে রাতের বেলা ওরে তাকে তাকে বাঘ হুজুর আমার ডাক পেলে গেছে, ওরে বাঘ ওরে বাঘ তুই উঠানে পড়বি কেন, আমার কাছে চলে আয়। ও বড় বাঘরা তরুণেরা, ও যুবক বন্ধুরা, আল্লাহর ওলির মুকাল্লা কি দিয়েছিল, ওই বাঘ জঙ্গলের বাঘ আপনার বাইট বলে না আস্তে আস্তে গুটি গুটি পায়, আল্লাহর ওলি বসিরাটের বিছানায় এসে বসে যা। জোরে বলে চিল্লে বলুন কি মুখ কি জবান কি ইজ্জত আল্লাহ দিয়েছে, বাঘ কথা শুনে, বাঘ কথা শুনে, আল্লামা হুজুর কেবলার কথা শুনে বাঘ এসে হাজির। জি হুজুর আমার কি করলেন, বসিরাট আল্লামা হুজুর কেবলা বাঘের পাশে হ্যাঁ বলছে আমি যে দোয়া করলাম আসর নামাজের বাদ, তোর আবার এলি কেন, এই তুই এলি কেন? বাঘ সামনের পা দুখানে তুলে যেমন সালাম দেয়, বাঘ জঙ্গলি বাঘ আমার বসিরাট পীরকে সালাম দিচ্ছে। বসিরাটের পীর বলছে বাবা তুই এলি কেন, কি জন্য এলি বল, জব দিতে হবে। আহ বাংলার হাপার সুন্দরবনের বাঘ কোন কথা বলে, আল্লাহর ওলি রুহুল আমিন পীর বলেছিলেন ও বাঘ বাঘ রে যদি আমার খাস আমার পীরের নাম শুনেলে, আমার পীর মুজাদ্দেদের জামান আবু বকর সিদ্দিক আমার পীর, ও বাঘ আমার নামটা শুনেলে আমার নাম রুহুল আমিন। এই বলার পরে এই জঙ্গলি বাঘ দাঁড়িয়ে জামান খুলে বলেছিলেন ও বসিরাটের পীর আমি আপনার খেতে আসিনি ক্ষতি করতে আসিনি, কারণ আমি হলাম জঙ্গলের বাঘ, আপনি হলেন বাংলার বাঘ, তাই জঙ্গলের বাঘ চলে এসেছে বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা। জোরে বলবে, আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ আজকের বড় বাঁকড়ার জমিনে পা পড়েছে বসিরাট পীরের, তা আজকে যদি আমরা যদি সুন্দরবনে যাই আমাদের দোয়া করবে তো, সালাম দেবে তো, যে হে সালাম দেবে তো, আমরা তো দুমুখো ঢেঁকি, সালাম দেবে কখন?
মিথ্যে কথার হাফেজ সালামটা দেবে কত? হ্যাঁ আমার বসিরাত হইছে জীবনে মিথ্যে বলেছে বাবা, আমার বসিরাত হুজুর পীর কেবলা জীবনে কোনো মানুষকে ঠকিয়েছে, আমার বসিরাত হুজুর কেবলা জীবনে কোনো মানুষকে কোনো বাজে কথা বলেছে? আমি শুনেছি আব্দুল মাজিদ হুজুরের কাছে আমার বসিরাত হুজুর কেবলা ছিল মাটির মানুষ, জোরে বলুন, চিল্লে বলুন, হুজুরের কাছে যারা গেছে এমনি এমনি আসেনি, হুজুরে হাতে হাত দিয়ে মুরিদ হয়ে তারপর চলে এসেছে, জোরে বলুন। তাহলে তিনি কি মানুষ ছিল? জি। আর আজকের আমরা কি মানুষ একটু কষ্টি পাথরে যাচাই করলে, রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করো, জি আমরা সেই মানুষ না। সকাল হয়ে গেল, বাড়িওয়ালা পেরিয়ে থাকে বসিরাতের পীর, তখন নামাজের পাটি পেড়ে উনি ফজরের নামাজ পড়বে, এমন অবস্থায় হুজুর আমার বলে নামাজ পড়বে, এবার বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে নামাজের পরে, বাড়িওয়ালা বলেছিল হুজুর আপনি কেমন করে আছেন, রাতের বেলা বাঘ এসেছিল, বসিরাতের পীর বলেছিল ও বাড়িওয়ালা তোর ভয় লাগে বাবা, দরজা জানলা দিয়ে ঘরে ঢুকেছি, রুহুল আমিন ভয় করে না, কার রুহুল আমিনের পাশে আল্লাহ আল্লাহ রসুল আছে, জোরে বলে বলে। আজকের আমাদের ভয়, আজকের আমাদের চিন্তা, আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি, আমি যখন মাওলানা বাগে বসি, বসিরাত এলাকায় এলে আমি বসিরাত আল্লাহ হুজুর কেবলার মজারটাকে জিয়ারত করি, তা আজকের করতে পারিনি বাবা, সেই বেড়া চাপার থেকে হারাপার বাদুড়ি হয়ে আমাকে আসতে হয়েছে, আমি বসিরাত ঢুকলে আমি বসিরাত পীরের মজারটাকে জিয়ারত করি, এটা আমার নিয়ম বাবা, আর মাসে একবার করে ফুরফুরার দরবারে যাই, আমার দাদা পীরের মজারটা আমি একটু জিয়ারত করি, এটা আমার নিয়ম, আমি করি বাবা, ভালো বলুক আর খারাপ বলুক এটা আমি করি। যদি বলছেন কেন, আমি আমার জীবনে আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে বহু জলসা করি আপনাদের দোয়া, অনেক ছেলেরা ছোট হুজুর পীর কেবলাকে দেখি, আমার নহ হুজুর পীর কেবলা যারা চেহারা খারাপ দেখলে জানটা জুড়িয়ে যেত, আমি আর পায়ের কাছে বসে পা দুটো জড়িয়ে ধরতাম, জি আল্লাহু আকবার, সেই সব মানুষগুলো আজকে চলে গেছে, সেই সব মানুষগুলো আজকে নেই, বিদায় নিয়েছে চলে গেছে, জি বাড়িওয়ালা এইবার বাবা পেরিয়ে গ্রামবাসীর কাছে বলল বাঘ আমার বাড়িতে একটা বাঘ বাঘ বাঘ, গ্রামবাসী চমকে গেল, গতকালকের বসিরাতের পীর উনি দোয়া করে দিয়েছে বাঘের জন্য, আবার বাঘ বাঘ বলছো কেন? গ্রামবাসীরা দৌড়ে এসে এইবারে বাড়ির কাছে এসে থাকে, কই বাঘ তো বলে কিছু নেই, বসিরাত আল্লাহ মনি বসে আছে, বাড়িওয়ালাকে তা শুন দিয়ে বলছে ও বাড়িওয়ালা রে বাজে কথা মিথ্য কথা বললি কেন? বলে না না মিথ্য কথা না, ওরে গ্রামবাসীরা ও বলে দেশবাসীরা একবার তামড়া চোখে চেয়ে দেয়, ওই বসিরা আল্লাহ হুজুর কেবলা ইনি হলো বাংলার বা। মহিলার নামে আল্লাহর কাবার পাশে মাদ্রাসা, জোরে বলুন, চিল্লে বলুন, আমাকে নিয়ে বারান্দায় বসিয়ে একটু জমজমের পানি একটু খেজুর দিল, আমি দাঁড়িয়ে শুকরিয়া আদায় করে বলছি আল্লাহ আজকের আমার ভারতের মেয়ে পশ্চিম বাংলার মেয়ে আজকের তার নামে আমার নবীর দেশে মাদ্রাসা, কি কপাল করেছে, আমাকে বলছে হাজি সাহেব এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠ, এই মাঠ বাংলার পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই মাঠেই নিয়ে এসে ওয়াজ করেছিলেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? অবাক আমি শুনে চমকে গেলাম, আমার দাদা পীরের জীবনে আমি পড়েছি, আর চোখে দেখলাম, আমি ঝরঝর করে কাঁদতে লাগলাম, আল্লাহ আমার বাংলার পীর মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত তিনি
আরবের মতো জায়গায় ওয়াজ করেছিলে, জায়গাটা আল্লাহ আমার চোখে দেখালে। আমি প্রশ্ন করলাম, বলুন এই যে বড় লম্বা জায়গা আপনি জানেন কি করে? বলে আমি সব তত্ত্ব জানি, আমি পড়লাম, আমি পড়েছি এবং জানলাম। আল্লাহর ওলি মুজাদ্দিদের জামান, আমার দাদা হুজুর পীর কেবলা আরবে যখন গেলেন, আমার বাংলার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে গেলেন, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আপনাদের জানা আছে, আর সঙ্গে যেন আমার বড় ছেলে আবুল হাই সিদ্দিক অল কোরাইশি আরো সঙ্গীরা গেলেন। যাওয়ার পরে এইবার আরবের জমিনে বাংলার পীর কাছে বলে একটা ওয়াজির মাহফিল করেছিলে, আমার জীবনটা জানটা খোশ হয়ে গেছে। আমি বলে দেখতে পেলাম জায়গাটা দেখে আমি প্রশ্ন করতে লাগলাম, এই সেই জায়গা আমার চোখে দেখালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা মহফিলে উঠতে যাবেন, হাজার হাজার আরব বাসী তারা ওয়াজ শুনবে বাংলার পীরের ওয়াজ। আমার দাদা হুজুর যখন উঠতে যাবেন মহফিলের, হঠাৎ ওনার পেটের আপনার আমাশা রোগ ছিল, উনি বলছে বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো, আমি আবু বকর একটু বাথরুমে যাব। বসিরাদের পীর বলেছিল হুজুর আমি কি ওয়াজ করবো আরবের জমিনে, আপনি বাথরুম দেশে ওয়াজ করেন, না না বাবা তুমি একটু ওয়াজ করো। আরব মানুষ বলেছিল ও বাংলার পীর আপনার তাল বেলেন কি ওয়াজ করবে, আপনি ওয়াজ করুন। বলে না না আমার ভালো তাল বেলেন। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরাদ পীরের মাথা হাত দিয়ে বলেছিল রুহুল আমিন রে তুমি ওয়াজ করো, আমি আবু বকর দোয়া করছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। পীরের দোয়া কত কাজে লাগে দেখে, পীরের দোয়া কত কাজে লাগে দেখে। বসিরাদের পীর দাদা পীরের দোয়া নিয়ে, দাদা পীরের দোয়া নিয়ে আরবের মতো জায়গায় ওয়াজ শুরু করে দিলে চোখ দুটো বন্ধ করে। জোরে বলুন, কয়েক ঘন্টা হুজুর ওয়াজ করলে আমার দাদা হুজুর পীর কেবলা বাথরুমের কাজ সেরে চলে। আহ, হুজুর ওয়াজ করবে দোয়া করবে। আরবের কিছু মানুষ দাঁড়িয়ে বলেছিলেন ও বাংলার পীর আবু বকর কি তাল বেলে মেনেছেন, কি তাল বেলে মেনেছেন। আজকে আমরা চোখে দেখলাম, আমরা চোখে দেখলাম আরবের জমিনে কোরআনের হাফেজ, আর চোখে দেখলাম বাংলার জমিনে আল্লামা রুহুল আমিন উনি হাদিসের হাফেজ। নারায় তকবীর, নারায় তকবীর। ওই মানুষের পায়ের ধুলি এই বড় বাংলায় পড়েছে, ওই মানুষটার পায়ের ধুলি এই বড় বাংলায় আছে বাবা, এই জন্য বড় বাংলার মূল্য এত বেশি। জি, আমি অনেক ছোটবেলাতে মাহফিল এখানে করি বাবা, যারা বয়স্ক মানুষ অনেকে নেই তাদের কাছে শোনা বসিরাত আল্লাহ হুজুর কেবলা এই বড় বাংলায় আসতো। ঠিক বলছি না ভুল বলছি? জি, আল্লাহু আকবার, কত মূল্য জানেন এই বড় বাকড়া গ্রামটা জানেন? আমার বসিরাত আল্লাহ হুজুর কেবলার ইজ্জত আল্লাহ কত দিয়েছিল জানেন? জানেন না। আজকে যদি মানুষ জানতো পাগল হয়ে যেত, জানেন না। আমার একটা ওয়াজে আছে আপনারা শুনেছে, আমার বসিরাতের পীরকে দাওয়াত করে নিয়ে গেছে সুন্দরবন এলাকা, সুন্দরবন। কেন? ডেলি বাঘ আসে, বসিরাতের পীর যে দোয়া করবে বাঘ আসা বন্ধ হবে। দেখেন তাদের মনের কি ইচ্ছা দেখেন, বসিরাতের পীর যে দোয়া করবে বাঘ আসা বন্ধ হবে। বসিরাত পীরকে নিয়ে গেছে হুজুর, আমার আসর পর্যন্ত জলসা করলেন, ওয়াজ শেষ দিনের বেলা মগরেব হয়ে গেছে, হুজুর বলছে বাবা জলদি করে মাঝি আর নৌকো আনো, আমি রুহুল আমিন চলে যাব। গ্রামবাসী বলছে হুজুর মাতামতি খারাপ, আপনি জানেন না এটা জঙ্গলি জায়গা, জঙ্গলের জায়গা, যখন তখন বাঘ আসে। বসিরাতের পীর বলছে বাবা কোনো চিন্তা নেই, আমি রুহুল আমিন নৌকায় থাকবো আর মাঝি শুধু দাঁড় ধরে দাঁড়াবে, আমি দোয়া করব। মাঝি বলছে হুজুর
हमें नौको दिच्छि आर दाँड दिच्छि तुम एकला जाओ हमें बाड़ी बसे तुम्हार जन्य दुआ करती माझी जाने बाघ जो एक बार चौकी देखे दुआ खटबे कथा बोले जात जमन बुद्धि আল্লাহর ওলি রুহুল আমিন পীর যিনি আপার পাকড়ার মাঠ আপার বড় পাকড়ার মাটিতে পা দিয়েছেন তিনি গেছেন সুন্দরবনের জঙ্গলে বাবা আপার জায়গা করে দিয়েছে বারান্দায় বসিরাতের বিড়াল আমার রুহুল আমিন হুজুর কেবলা একা বারান্দায় আছে বাবা একা বারান্দা আছে বাবা বাড়িওয়ালা আপার রাতের বেলা বিবি বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে দরজাটা দিয়ে দিল আল্লাহর ওলি একা ফাঁকা বারান্দা শুয়ে আছে গভীর রাত 12টা পরে আঠাত লম্বা বাঘ উঠোনে এসে বসে গেছে বাড়িওয়ালা জানলা খুলে তাকে দেখে বিরাট বড় বাঘ তখন জানলা দিয়ে শুধু বাড়িওয়ালা বলছে আমি না হুজুর আমি না হুজুর বসিরাতের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা উনি তো রাতে ঘুমাতেন না হাতে হাতে তসবি থাকতো বাবা ইল্লাল্লাহ জিকির করতেন এত বড় আল্লাহর ওলি উনি ছিলেন রাত দিন আল্লাহর তসবি করতেন এইবারে রাতের বেলা উনি তাকে তাকে বাঘ হুজুর আমার ডাক পেলে গেছে ওরে বাঘ তুই উঠানে পড়বি কেন আমার কাছে চলে আয় ও বড় বাঘরা তরুণেরা ও যুবক বন্ধুরা আল্লাহর ওলির মুখ আল্লাহ কি দিয়েছিল ওই বাঘ জঙ্গলের বাঘ আপার বাইক বলে না আস্তে আস্তে গুটি গুটি পায় আল্লাহর ওলি বসিরাতের বিছানায় এসে বসে যা জোরে বলে চিল্লে বলুন কি মুখ কি জবান কি ইজ্জত আল্লাহ দিয়েছে বাঘ কথা শুনে বাঘ কথা শুনে আল্লামা হুজুর কিবলার কথা শুনে বাঘ এসে হাজির জি হুজুর আমার কি করলেন বসিরাত আল্লামা হুজুর কিবলা বাঘের পাশে হ্যাঁ বলছে আমি যে দোয়া করলাম আসর নামাজের বাদ তোর আবার এলি কেন এই তুই এলি কেন বাঘ সামনের পা দুখানা তুলে যেমন সালাম দেয় বাঘ জঙ্গলি বাঘ আমার বসিরাত পীরকে সালাম দিচ্ছে বসিরাতের পীর বলছে বাবা তুই এলি কেন বল কি জন্য এলি বল জব দিতে হবে আহ বাংলার হাপা সুন্দরবনের বাঘ কোন কথা বলে আল্লাহর ওলি রুহুল আমিন পীর বলেছিলেন ও বাঘ বাঘ রে যদি আমার খাস আমার পীরের নাম শুনেলে আমার পীর মুজাদ্দেদের জামান আবু বকর সিদ্দিক আমার পীর ও বাঘ আমার নামটা শুনেলে আমার নাম রুহুল আমিন এই বলার পরে এই জঙ্গলি বাঘ দাঁড়িয়ে জামান খুলে বলেছিলেন ও বসিরাতের পীর আমি আপনার খেতে আসিনি ক্ষতি করতে আসিনি কারণ আমি হলাম জঙ্গলের বাঘ আপনি হলেন বাংলার বাঘ তাই জঙ্গলের বাঘ চলে এসেছে বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা জোরে বলবি আর একটু জোরে বলা গেল না আজকের বড় বাঁকড়ার জমিনে পা পড়েছে বসিরাত পীরে তা আজকে যদি আমরা যদি সুন্দর মনে যাই আমাদের দোয়া করবে তো সালাম দেবে তো যে হে সালাম দেবে তো আমরা তো দুমুখো ঢেঁকি সালাম দেবে কখন মিথ্যে কথার হাফেজ সালামটা দেবে কখন হ্যাঁ আমার বসিরাত হুজুর জীবনে মিথ্যে বলেছে বাবা আমার বসিরাত হুজুর পীর কেবলা জীবনে কোনো মানুষকে ঠকিয়েছে আমার বসিরাত হুজুর কেবলা জীবনে কোনো মানুষকে কোনো বাজে কথা বলেছে না আমি শুনেছি আব্দুল মাজিদ হুজুরের কাছে আমার বসিরাত হুজুর কেবলা ছিল মাটির মানুষ জোরে বলুন চিল্লে বলুন হুজুরের কাছে যারা গেছে এমনি এমনি আসেনি হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে তারপর চলে এসেছে জোরে বলুন তাহলে তিনি কি মানুষ ছিল জি আর আজকের আমরা কি মানুষ একটু কষ্টি পাথরে যাচাই করে নেন রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করুন জি আমরা সেই মানুষ না সকাল হয়ে গেল বাড়িওয়ালা বেরিয়ে দেখে বসিরাতের পীর তখন নামাজের পাটি পেড়ে উনি ফজরের নামাজ পড়বে এমন অবস্থায় হুজুর আমার বলে নামাজ পড়বে এবার বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে নামাজের পরে
বাড়িওয়ালা বলেছিল হুজুর আপনি কেমন করে আছেন রাতের বেলা বাঘ এসেছিল বসিরাতের পীর বলেছিল ও বাড়িওয়ালা তোর ভয় লাগে বাবা দরজা জানলা দিয়ে ঘরে ঢুকেছি রুহুল আমিন ভয় করে না কার রুহুল আমিনের পাশে আল্লাহ আল্লাহ রাসূল আছে জোরে বলে হ্যাঁ আজকের আমাদের ভয় আজকের আমাদের চিন্তা আমি নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে দেখেছি আমি যখন মাওলানা বাগে বসি বসিরাট এলাকায় এলে আমি বসিরাট আল্লাহ হুজুর কেবলার মজারটাকে জিয়ারত করি তা আজকের করতে পারিনি বাবা সেই বেড়া চাবার থেকে হারাপার বাদুড়ি হয়ে আমি কষ্ট হয়েছে আমি বসিরাট ঢুকলেই আমি বসিরাট পীরের মজারটাকে জিয়ারত করি এটা আমার নিয়ম বাবা আর মাসে একবার করে ফুরফুরার দরবারে যাই আমার দাদা পীরের মজারটা একটু জিয়ারত করি এটা আমার নিয়ম আমি করি বাবা ভালো বলুক আর খারাপ বলুক এটা আমি করি যদি বলেন কেন আমি আমার জীবনে আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে বহু জলসা করি চাপাদের দোয়া অনেক ছেলেরা ছোট হুজুর পীর কেবলাকে দেখিনি আমার নহ হুজুর পীর কেবলা যারা চেহারা খারাপ দেখলে জানটা জুড়িয়ে যেত हमें ना पायर काचे बोशे पाद दुटो जोड़ी धो जी अल्लाह अकबर शेष मानुष गुलास करे चलेगे शेष मानुष गुलास के नहीं विदाई लिया चलेगे से जी बारी वाला है बार बाबा बेरिए ग्राम बासीर काचे बोल लो बाग आमार बाड़ी ते एक ता बाग 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 ग्रामबासी चमके गल गतकाल বসিরাটের পীর উনি দোয়া করে দিয়েছে বাগের জন্য আবার বাগ বাগ বলছো কেন গ্রামবাসীরা দৌড়ে এসে এইবারে বাড়ির কাছে এসে থাকে কই বাগ তো বলে কিছু নেই বসিরাট আল্লাহ মনি বসে আছে বাড়িওয়ালাকে তা শুন দিয়ে বলছে ও বাড়িওয়ালা রে বাজে কথা মিথ্যা কথা বললি কেন বলে না না মিথ্যা কথা না আরে গ্রামবাসীরা ও বলে দেশবাসীরা একবার তামরা চোখে চেয়ে দেখ ভাই বসিরাট আল্লাহ হুজুর কেবলা ইনি হলো বাংলার বাগ মহিলার নামে আল্লাহর কাবার পাশে মাদ্রাসা জোরে বলে চিল্লে বলো আমাকে নিয়ে বারান্দায় বসিয়ে একটু জমজমের পানি একটু খেজুর দিল আমি দাঁড়িয়ে শুকরিয়া আদায় করে বলছি আল্লাহ আজকের আমার ভারতের মেয়ে পশ্চিম বাংলার মেয়ে আজকের তার নামে আমার নবীর দেশে মাদ্রাসা কি কপাল করেছে আমাকে বলছে হাজী সাহেব এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠ বাংলার পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই মাঠে নিয়ে এসে ওয়াজ করেছিলেন জোরে বলো আর একটু জোরে বলো আর একটু জোরে বলা যাবে না অবাক আমি শুনে চমকে গেলাম আমার দাদা পীরের জীবনে আমি পড়েছি আর চোখে দেখলাম আমি ঝরঝর করে কাঁদতে লাগলাম আল্লাহ আমার বাংলার পীর মুজাদ্দিদের জামান আমিরুল শরিয়াত তিনি এই আরবের মতো জায়গায় ওয়াজ করেছিলেন জায়গাটা আল্লাহ আমার চোখে দেখালে আমি প্রশ্ন করলাম বলুন এই যে বড় লম্বা জায়গা আপনি জানেন কি করে বলে আমি সব তত্ত্ব জানি আমি পড়লাম আমি পড়েছি এবং জানলাম হ্যাঁ আল্লাহর ওলি মুজাদ্দিদের জামান আমার দাদা হুজুর পীর কেবলা আরবে যখন গেলেন আমার বাংলার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে গেলেন আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আপনাদের জানা আছে আর সঙ্গে যেন আমার বড় ছেলে আবুল হাই সিদ্দিক অল কোরাইশি আরো সঙ্গীরা গেলেন যাওয়ার পরে এইবার আরবের জমিনে বাংলার পীর কাছে বলে একটা ওয়াজের মাহফিল করেছিলে ওয়াজ করবে বাংলার পীর
আবাজান ভাইজান আপনাদের জান আছে তবু বলে দেই জীবনটা ধন্য হয়ে যাক জীবনটা পূর্ণ হয়ে যাক আমি নিজে জায়গাটা চোখে দেখলাম আল্লাহ আমার চোখে তাকালো জায়গাটা আমার জীবনটা জানটা খোশ হয়ে গেছে আমি পুলেনে দেখতে পেলাম জায়গাটা দেখে আমি প্রশ্ন করতে লাগলাম এই সেই জায়গা আমার চোখে দেখালে হ্যাঁ আমার দাদা হুজুর পীর কেবলা মহফিল উঠতে যাবেন হাজার হাজার আরববাসী তার ওয়াজ শুনবে বাংলার পীরের ওয়াজ আমার দাদা হুজুর যখন উঠতে যাবেন মহফিলে হঠাৎ ওনার পেটের আপনার আমার সরব ছিল উনি বলছে বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো আমি আবু বাকর একটু বাথরুমে যাব বসিরাদের পীর বলেছিল হুজুর আমি কি ওয়াজ করব আরবের জমিনে আপনি বাথরুম দেশে ওয়াজ করেন না না বাবা তুমি একটু ওয়াজ করো আরব মানুষ বলেছিল ও বাংলার পীর আপনার তাল বেলেন কি ওয়াজ করবে আপনি ওয়াজ করুন বলে না না আমার ভালো তাল বেলেন আমার দাদা হুজুর পীর কেবলা বসিরাদ পীরের মাথা হাত দিয়ে বলেছিল রুহুল আমিন রে তুমি ওয়াজ করো আমি আবু বাকর কার দোয়া করছি জোরে বলুন আর একটু জোরে বলুন।